সমগ্র রাজ্যের সঙ্গে আজ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে ঊনকোটি ত্রিপুরার কৈলাস শহরেও। সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ভোটাররা। এদিন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কৈলাস শহরের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সকাল 9টায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ঊনকোটি জেলা পরিষদের 2 নম্বর আসনের কংগ্রেসের দলের প্রার্থী এবং একই সাথে গৌরনগর পঞ্চায়েত সমিতির 3 নম্বর আসনের কংগ্রেস দলের প্রার্থী। টিলাবাজার স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে মোহাম্মদ বদরুজ্জামান সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, গৌরনগর পঞ্চায়েত সমিতির আসনে এবং ঊনকোটি জেলা পরিষদের আসনে ওনার জয় নিশ্চিত এবং গৌরনগর পঞ্চায়েত সমিতি এবার কংগ্রেস দল দখল করবে। এর পাশাপাশি গৌরনগর ব্লকের অধীনে 20টি গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দখল করবে বলে আশা ব্যক্ত করেছেন মোহাম্মদ বদরুজ্জামান। আমার জেলা পরিষদ কেন্দ্রে আমি এইমাত্র সমস্ত কেন্দ্র সফর করে এসেছি। ভারতীয় জনতা পার্টির কিছু দুষ্কৃতকারীরা খুব চেষ্টা করেছিল গতকাল রাত্র থেকে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে, পোলিং স্টেশনে যাতে পুলিং এজেন্টরা ঢুকতে না পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা ওনারা করেছিলেন। যদিও গতকাল রাত্রে মন্ডল সভাপতিকে শুনেছি যে রাঙ্গাউটি থেকে এলাকার জনগণ খুব ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন এবং আরও ভারতীয় জনতা পার্টির বেশ কিছু নেতা বিভিন্ন এলাকায় ঘুরতে গিয়েছিলেন, ওনাদের উপরে এলাকায় তরফ থেকে প্রচণ্ডভাবে চিৎকার চেঁচামেচি হয়েছে, যার কারণে ওরা এখান থেকে পালিয়ে শহরে যেতে হয়েছে। আজকে আমি এই সফর করে দেখলাম যে ভোটাররা কিন্তু পুলিশি নিরাপত্তায় সবই ভোট কেন্দ্রে আসতে পেরেছে, বিশেষ করে ইরানিতে। ইরানিয়া যে করে পশ্চিমে যে করে সব এলাকায় কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে ভারতীয় জনতা পার্টির যারা পঞ্চায়েত স্তরের ক্যান্ডিডেট আছেন ওনারা লাইনের মধ্যে কিছু প্রচার করছেন, যেটা অবজারভার বা সেক্টর অফিসার বা সেক্টর পুলিশ অফিসারের কাছে কিন্তু আমি কমপ্লেন করেছি, এডিশনাল এসপির কাছে কমপ্লেন করেছি, কিন্তু এই ব্যাপারে ওনারা কোনো সঠিক উত্তর বা কার্যকারী কাজ করছেন না। এবং আমার এই পরবর্তী সময়ে আমি এখানে পঞ্চায়েত সমিতির আসনে 3 নং আসনে আমি প্রার্থী হয়েছি। 3 নং আসনে আমার যে 2টি গ্রাম পঞ্চায়েত, এখানে 6টা পোলিং স্টেশন, সেই 6টা পোলিং স্টেশনেও খুব ভালো ভোট পড়ছে, এখানে কোনো সমস্যা নেই, যে যার ভোট যাকে খুশি তাকে দিতে পাচ্ছে এবং উৎসব মেজাজে এখানে ভোট চলছে। যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল এরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং আমার জয় পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে সুনিশ্চিত। আমি জনগণের আশীর্বাদ নিয়ে দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষের সেবা করে যাচ্ছি, মানুষের সুখে দুঃখে সবসময় আমি ছিলাম, আছি, থাকব। এখানে রাজনীতির জন্য রাজনীতি নয়, মানুষের সেবার জন্যই রাজনীতি। আর এখানে কারোর বিরুদ্ধে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। আপনি নিরাপত্তা বাহিনীর সভাপতি, তো জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনি কি বলবেন? চণ্ডীপুর এলাকা থেকে কিছু খবর এসেছে যে পোলিং স্টেশনগুলোতে আমাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ফটিকরাও ঠিক সেইভাবে এবং পুরো তত্ত্বটা না আসা পর্যন্ত আমি সঠিকভাবে আপনাদের কাছে ব্রিফ করতে পারছি না। আপনার এবং আপনার জেলার জয় সম্পর্ক গৌরনগর পঞ্চায়েত সমিতি এবার কংগ্রেস এবং ইন্ডিয়া জোট দখল করবে, যত শক্তি ওনারা ব্যবহার করেন না কেন। এবং আপনারা জানেন যে সারাটা রাজনীতি জীবনে দেখলাম যে আমাদের বুথ কেন্দ্র কৈলাসরে আর্কের ক্যাম্পাস হলে হতো, কিন্তু এবার পরিকল্পিতভাবে সেটা বিদ্যান বৈদ্যনাথ মজুমদার মেমোরিয়াল হসপিটাল স্কুলে না হয়েছে, দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে না হয়েছে।
সমস্ত 18টা গ্রাম পঞ্চায়েত কৈলাসের উত্তরাঞ্চলে, 2টা গ্রাম পঞ্চায়েতের জন্য এখানে হয়েছে। তার জন্য কংগ্রেস কর্মী এবং ইন্ডিয়া জোটের কর্মীরা কিন্তু তৈরি আছে, এক পাও কিন্তু আমরা পিছবাও না। এতে যদি আমাদের শরীর থেকে রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে তৈরি আছি, তবে আমাদের তরফ থেকে কোনো হিংসা বিদ্বেষ ছড়ানো হবে না। কৈলাসের বিধানসভার অধীনে 15টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, কি মনে করেন? আমরা তো কৈলাসের বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা কথা বলছি না, আমরা গৌরনগর ব্লক নিয়ে বলছি। 20টার 20টাই এবার ইন্ডিয়া জোট জয় করবে, এটা ঐতিহাসিক রেকর্ড হবে। এদিন ভোটদান করলেন ত্রিপুরা রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা কৈলাস শহরের প্রাক্তন বিধায়ক মবস্বর আলীও। বৃহস্পতিবার সকাল 8টায় নূরপুর সিনিয়র বেসিক স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে মবস্বর আলী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে দীর্ঘ 25 বছর ধরে নূরপুর গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস দল পরিচালনা করছে। কংগ্রেস দলের স্বজন পোষণের বিরুদ্ধে নূরপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ এবার বিজেপি দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশা প্রকাশ করেন মবস্বর আলী। গণতান্ত্রিক পদ্ধতিতে 30টা পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, তো আমরা উৎসবের মাঝে এখানে ভোট সংগঠিত হচ্ছে, আমরা সবাই মিলে মানুষ ভোট দেওয়ার জন্য এসেছি। আমি ইতিমধ্যে আমার ভোট গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি এবং কথা শোনাচ্ছি যেখানে ভোট দিয়েছি। এটা দীর্ঘ 25 বছর যাবৎ কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, যে উন্নয়নমূলক কাজ এই এলাকার মধ্যে হওয়ার কথা সেই উন্নয়নমূলক কাজ হয়নি। আমি অনুরোধ করবো এই পঞ্চায়েত সহ সমস্ত পঞ্চায়েতের যারা ভোটাররা রয়েছেন ত্রিস্তরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে তারা যাতে জয়যুক্ত করেন এবং রাজ্য, দেশ এবং এলাকার উন্নয়নের স্বার্থে তাদেরকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছি। সকাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন হয়েছে, প্রায় তো ঘন্টা কেন হলো? এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে মোটামুটি সব ঠিকঠাকই আছে। আমাদের গণনগর ব্লকে সবগুলো আসন নির্বাচন হচ্ছে এবং ঠিকঠাকই আছে, মানুষ প্রস্তুতি নিচ্ছেন উৎসবের মাঝে ভোট দেওয়ার জন্য এবং আমরা আশাবাদী যেখানে মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন। গণনগর ব্লক এলাকায় যে 20টি গ্রাম পঞ্চায়েত রয়েছে কেমন আশা করতে পারেন? বর্ণগর প্রান্ত এলাকার মধ্যে যে 20টি পঞ্চায়েত রয়েছে, 2019 নির্বাচনে আমরা 9টিতে জিতেছিলাম, কংগ্রেস 10টিতে এবং 1টাতে ত্রিশঙ্ক হয়েছিল। এবছর আমরা আশা করছি অন্তত পক্ষে 17টা পঞ্চায়েত, আমরা 17 থেকে 18টা পঞ্চায়েত আমরা পাবো। পুরুষদের পাশাপাশি মহিলাদের ভোটদানে কি কি বলবেন? মহিলারা বেশি সংখ্যায় মহিলারা উপস্থিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইনের মধ্যে 25 সংখ্যক মহিলারা লাইনের মধ্যে উপস্থিত হচ্ছেন এবং পুরুষ মহিলা সব অংশের মানুষই গ্রাম পঞ্চায়েত নিজেদের গ্রামীণ সরকার তৈরির নির্বাচন। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষই আসবেন এবং তাদের মতাধিকার প্রয়োগ করবেন, ভোটের অধিকার প্রয়োগ করবেন। আপনি নিজে এই মাত্র বললেন যে নূরপুর গ্রাম পঞ্চায়েত 25 বছর ধরে কংগ্রেস দলের অধীনে রয়েছে, মূলত কোন বিষয়গুলি তাগিদে মানুষ বিজেপিকে ভোট দেবে? দেখুন, এখানের মধ্যে সরকারি যে আবাসনগুলো হচ্ছে প্রধানমন্ত্রী আবাসন যোজনা, যেটা PMAY, যেটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে এখানে দেখেছে বিভিন্ন ক্ষেত্রে স্বজন পোষণ যেমন হয়েছে তেমনি এখানে বিভিন্ন জায়গাতে মানুষ অভিযোগ করছেন যে এখানে মানুষের কাছে কমিশন টমিশন এগুলো না হচ্ছে। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে ডেভেলপ এই পঞ্চায়েত দুবার মডেল ভিলেজ হয়েছিল কিন্তু সেই নিরিখে কোনো মডেল ডেভেলপমেন্ট এই পঞ্চায়েতের মধ্যে হয়নি। তো আমরা এবার প্রতিশ্রুতি দিয়েছি, মানুষকে বলেছি যে আমাদের পঞ্চায়েত যদি হয় 25 বছর দেখেছেন, 5 বছরের জন্য পঞ্চায়েত দেখুন আপনারা, আমরা একান্নের মধ্যে আমরা 25 বছরের চাইতে যদি 5 বছরে বেশি ডেভেলপমেন্ট কাজ না করতে পারতে পরের নির্বাচন আমরা পাল্টে দিতে পারবেন, এই অধিকার তো গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের রয়েছে। এই কথাগুলো আমরা বলছি এবং আমরা বলছি প্রত্যেকটা একাধিক বাড়ির যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ির রাস্তা আমরা সিসি রোড করে দেবো, ড্রেনেজ সিস্টেম ডেভেলপমেন্ট করা এবং স্বাভাবিকভাবে মানুষের যে অধিকার সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার গ্যারান্টি আমরা তৈরি করবো স্বচ্ছ প্রশাসন পাওয়ার জন্য। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে 52 নম্বর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ওনার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানিয়েছেন, আমরা শুনে নেব ওনার মুখ থেকে বিস্তারিত। হয়েছে, মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছে, আমাদের ঊনকোটি জেলায়ও প্রত্যেকটা ভোট সেন্টারই ভোট দিচ্ছে। আমি যার সঙ্গে টেলিফোনে কথা হলো, যাদের যাদের আমাদের জেলা পরিষদ সমিতিতে যারা দাঁড়িয়েছেন ওনারা ঘুরছেন, তো সবার মধ্যে একটা উৎসাহ রয়েছে। 5 বছর মানুষ দেখেছে বিজেপির পঞ্চায়েত পরিচালিত যে সমস্ত জায়গায় মানুষের জন্য যে কাজ করেছে তার নিরিখে মানুষ ভোট করছে, তো আমরা খুশি। এর আগে আপনারা জানেন যে প্রায় 70% আসন এমনিতে বিনা প্রতিদ্বন্দ্বিতাই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হয়েছে। আমাদের এখানে কৈলাসহর, চণ্ডীপুর, কদমতলা, যুবরাজনগর, বাগবাসা বা আমাদের পানিসাগর ব্লকগুলোতে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানেও আমি আশাবাদী যে এখানেও আমরা 70% আগে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে যেখানে ইলেকশন হচ্ছে এখানের মধ্যে আমরা 99% আসনেই আমরা জয়ী হব, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সেটা হয়তো সময়ের অপেক্ষা, ইলেকশনের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা জয়ী হব, মানুষ আমাদেরকে ভোট দেবে আমরা আশাবাদী।
শাসক বিজেপি দলের পাশাপাশি তো ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে, এ ব্যাপারে কি বলবেন? দেখুন, ইন্ডিয়া জোটের যারা প্রার্থী হয়েছে, বিশেষ করে যেখানে যেখানে তারা প্রার্থী দিয়েছে, আমরা যতটুকু দেখলাম যে সেভাবে তারা সামাজিক গ্রহণযোগ্যতা প্রার্থী খুঁজে পায়নি, তারা দিতে পারেনি, এর জন্যই বিভিন্ন জায়গায় প্রার্থী দিতে পারেনি। আর যেখানে দিয়েছে তাদের সামাজিক সেভাবে গ্রহণযোগ্যতা নেই, বা যেখানে দিয়েছে দীর্ঘ সময়, আপনি যদি শুধু গৌরনগরকে দেখেন, যেখানে দিয়েছে দীর্ঘ বছর যাদের মধ্যে লড়াই ছিল, যেখানে ডানপন্থী রাজনীতিতে যারা নিজেদের অগ্রণী ভূমিকায় রেখেছিল, এবার তাদের কম্প্রোমাইজ করতে হয়েছে। যাদের বিরুদ্ধে 25 বছর তাদের সংঘর্ষ ছিল, ওই সমস্ত পঞ্চায়েতে সিপিএমকে আসন দিতে হয়েছে। এতএব সেখানে নিজেদের লড়াইয়ে সেখানে তারা হারবে, কারণ আপনারা জানেন যে কৈলাস শহরের বিভিন্ন পঞ্চায়েত, যেখানে খাওড়া বিল সহ ওই এলাকাতে যে সমস্ত ফুলবাড়িকান্দি পঞ্চায়েতগুলো কংগ্রেস পরিচালিত, এক একটা পঞ্চায়েত 15-20 বছর কংগ্রেস সেখানে পঞ্চায়েতগুলো পরিচালনা করছে। এবার সিপিএমের সঙ্গে অ্যালায়েন্স হওয়ার কারণে সেখানে তৃণমূল স্তরে, অর্থাৎ নিচে, মানুষ এটা মেনে নেয়নি, কারণ সেখানে তাদের স্যাক্রিফাইস করতে হয়েছে, কংগ্রেস আসন ছাড়তে হয়েছে সিপিএমের জন্য। অর্থাৎ সেখানে গিয়ে তাদের সমস্যা পড়তে হয়েছে। বিরজিৎবাবু বা বদ্রুজবাবুরা যারা এখানে কংগ্রেসটাকে দেখেন বা এই অ্যালায়েন্সটাকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরও যে ভূমিকাটা ছিল ভিন্ন ভিন্ন জায়গায়, গৌরনগর ব্লকেরই অধীনে বিভিন্ন পঞ্চায়েতে যখন গিয়ে বক্তব্য রেখেছেন, এক জায়গায় গিয়ে বলতে হয়েছে যে সিপিএমকে ভোট দিন, এক জায়গায় বলতে হচ্ছে সিপিএমকে ভোট দেবেন না, এক জায়গায় বলেছেন যে কংগ্রেসকে ভোট দিন, এক জায়গায় বলেছেন কংগ্রেসকে ভোট দেবেন না। এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের বলার, এগুলো মানুষ মেনে নেয়নি, এটাকে খুব ভালো চোখে মানুষ নেয়নি। এর জন্য ওনাদের যে পঞ্চায়েতগুলো ছিল তার অধিক সংখ্যক পঞ্চায়েত এবার তাদেরকে হারাতে হবে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে? এখন পর্যন্ত নেই, একদম ভালোভাবে ভোট হচ্ছে আমাদের গোটা রাজ্যে, যেখানে যেখানে ভোট হচ্ছে এখন পর্যন্ত তো কোনো ধরনের নেই। আর মনে হয় না কি খুব একটা কিছু হবে, কারণ সেখানে মানুষের মধ্যে একটা উৎসাহ রয়েছে, মানুষ যে পঞ্চায়েত 5 বছর দেখেছে এবার তার নিরিখেই ভোট করছে, এত উৎসবের মেজাজেই ভোট হচ্ছে, কোনো ধরনের সমস্যা বোধহয় এখন পর্যন্ত কোথাও হয়নি।